স্বামীরও স্ত্রীর প্রতি দায়িত্ব আছে। কি আপনারা কি কানে কথা, খালি স্ত্রীরা স্বামীর খেদমত করবে তা না, প্রয়োজন মতো স্ত্রীরও পাল টিপে দিয়া লাগবে, স্বামীর মাথা টিপে দিয়া লাগবে। কি কথা ঠিক না? স্ত্রী অসুস্থ, জ্বর হয়েছে, স্ত্রীর কি হয়েছে, জ্বর হয়েছে, মাথার যন্ত্রণায় চিল্লাইতেছে, আপনি 100 টাকার ওষুধ খাওয়াবেন তাতে উপকার যতটুকু না হবে, আপনি তার পাশে বসিয়ে একটু মাথায় হাতগুলো দিলে উপকার বেশি হবে। কি কথা ঠিক না? শুধু খেদমত নিবেন তা চলবে না, খেদমত করাও লাগবে, কথা ঠিক কি না? কি আপনারা কি বলেন একথা? হ্যাঁ, খালি বেটিরাই আমাকে খেদমত করবে, আমি আমি স্বামী বুঝলে তা চলবে না, আমারও স্ত্রীর খেদমত করা লাগবে। রসুল বলছেন তুমি নিজে যা খাও তোমার স্ত্রীকে তাই খাওয়াবা, তুমি নিজে যেরকম দামি কাপড় পরবা তোমার স্ত্রীকে সেরকম দামি কাপড় পরাবা, তুমি নিজে যেরকম বিলাসিতা করবা তোমার স্ত্রীকে সেরকম বিলাসিতা করাইবা। কি কথা ঠিক না? কিন্তু আমরা স্ত্রীদের ব্যাপারটা আড়ে আড়ে তাকাই না, কি কর, এই জন্যই তো মহিলারা নিজেরা মার্কেটে যাওয়া দরছে, বোঝেন না, দোষ তো ওগেন না। আমি কিনালি 300 টাকা শাড়ি কিনে নিয়ে আসি, 300 টাকা দিয়ে যা মুসির বউ পড়ে না, কি কথা ঠিক না? এই জন্যই তো নিজে যায় মার্কেটে। আমি যদি ওর উপযুক্ত কিনে দিতাম, আমার পাঞ্জাবি কেনার সময় তো 300 টাকাতে পাঞ্জাবি কিনি নে, আমি তো 1400 টাকার পাঞ্জাবি কিনি, হ্যাঁ, আর ও জন্য 300 টাকার শাড়ি। তুমি 1400 টাকার পাঞ্জাবি গায়ে দিবা তোমার স্ত্রীকে 1400 টাকা শাড়ি কিনে দেওয়া লাগবে, এটাই রসুলের নির্দেশ। তুমি নিজে যে রকম খাবার খাবা তোমার স্ত্রীকে তুমি খাতি বসিয়ে মুরগির রানকান খাবা, মুরগির কলিজাদা খাবা, মুরগির ফ্যাপসা খাবা, মুরগির ডানা খাবা, পল্লা খাবা, আর ওজনই খালি গলার হাড্ডি নাকি, একটা মুরগিতে রান হয় দুইটা, একটা তুমি খাবে একটা তোমার স্ত্রী খাবে, তুমি যেরকম খাবা তোমার স্ত্রীকে সেরকম ঘানও লাগবে। ইলিশ মাছ কিনেছো একটা, মাথা হয়েছে একটা, আজকে তুমি খাইছো, ফিরে দিন আর একটা যখন কিনবা সেই দিন মাথাটা ওরে দিয়া লাগবে, সেদিন তুমি খাতি পারবা না, না ডেলি ডেলি তুমি খাবা, ও কি বানের জলে ভাসি আইছে। তবে মহিলাদেরকে বলতেছি মাগো ওমা, তোমার জন্য রসুল বড় খোশ খবরই শুনেছে, রসুল হাদিসের ভিতর পরিষ্কার করে জানাইছেন একজন মহিলা যদি 4টা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই মহিলার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 4টা কাজের মধ্যে রসুল 1 নম্বর কাজের কথা বলছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নম্বর কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা রমজান মাসে রোজাকে ঠিক মতো রাখবে। 3 নম্বর কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে। আর 4 নম্বর কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা স্বামীকে খেদমত করে স্বামী সন্তুষ্ট রেখে হয় নিজে বিদায় নিবে অথবা সন্তুষ্ট অবস্থায় স্বামী তার থেকে বিদায় নেবে, ওই মহিলা, এই 4টা গুণ যেই মহিলার মধ্যে আছে আল্লাহ পাক কিয়ামতের দিন ওই মহিলার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে কান, আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। একজন মহিলা দিনদার হলে পুরো পরিবারটা দিনদার হয়ে যায়, কথা ঠিক না? আমার মা বলতে কালে পাক দিনদার বানা দিক, জোরে কান আমিন। পক্ষান্তরে রসুল আর একটা হাদিস বয়ান করেছেন যে আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে 3টা কারণে, কয়টা? 3টা। 1 নম্বরে স্বামীর নাফরমানি করা, 2 নম্বরে বেপর্দায় চলা, আর 3 নম্বরে গীবত শিকায়ত বা পরচর্চায় লিপ্ত হওয়া বা অথবা গালিগালাজ করা। এই 3টা কারণে আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামি হবে রসুল বলছেন। এজন্য মাগো, এই 3টা কাজের থেকে বিরত থাকেন যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়।